আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। তাপ প্রবাহে সতর্কতা বৃদ্ধির মধ্যে ছয় বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, উজানের ঢলে সিলেটে বন্যার আশঙ্কা। ভর্তুকি তুলে দেয়ায় রেলের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ, গাজীপুরে দুর্ঘটনার প্রভাবে শিডিউল বিপর্যয়। পরিবেশ বিপর্যয়ের সংবাদ প্রকাশে বাধার অভিযোগ, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় আইনের অপব্যবহারের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান। মিল্টন সমাদ্দারের অপকর্মের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে মাঠে গোয়েন্দারা, স্ত্রীকে ডিবি অফিসে তলব। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান, নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ। এবং আলু তুলতে মাঠে নামল খুদে 20 শিক্ষার্থী, হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র কর্মসূচি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। স্পেনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমোদ তরী তৈরির খবর। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। পশ্চিমা লঘুচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় 72 ঘন্টার মধ্যে দেশের ছয় বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 5 ও 6 মে ভারতের মেঘালয় ও আসাম সহ উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেটে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবারও 24 ঘন্টার জন্য বাড়ানো হয়েছে তাপ প্রবাহের সতর্কতা। জানাতুল বাকি একেকা জানাচ্ছেন। এপ্রিল মাস থেকে শুরু হওয়া তাপপ্রবাহ চলছে মে মাসেও, তবে ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হওয়ায় তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। মে মাস থেকে দেশে এবং দেশের উজানের কতিপয় স্থানে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং এর ফলে গত 3 দিনে নদীর পানি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় আবহাওয়া অবহিকায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে প্রায় সব স্থানেই এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের 2টি পয়েন্টে পানি স্বল্প সময়ের জন্য প্রাক মৌসুমি বিপদসীমা অতিক্রম করেছিল, যেটি বর্তমানে নেমে এখন স্বাভাবিক সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 48 ও 72 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় আবহাওয়া অবহিকার নদ নদীর সময় পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন উপমহাদেশীয় এলাকায় তাপীয় লঘুচাপ তৈরির কারণে প্রথমবারের মতো দেশের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে। এই বিশ্ব উষ্ণায়নের প্রক্রিয়ার কারণে আমাদের এই অঞ্চলে কি বলা হয় তাপীয় লঘুচাপটি কিন্তু শক্তিশালী হয়েছে এবং তাপ প্রবাহ হয়েছে। সীমা লঘুচাপের প্রভাবটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে না থাকলেও আসাম, মেঘালয় অঞ্চলে কিন্তু তার প্রভাব ছিল। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান পাওয়ার কারণে ওই সকল অঞ্চলে গত 2 সপ্তাহ ধরেই নিয়মিতভাবে কিন্তু সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এই রিজার্ভারগুলো ছিল, সেই রিজার্ভারগুলি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে পড়েছিল এবং সেই পরিপূর্ণতা থেকেই কিন্তু বাংলাদেশের নর্থ ইস্টার্ন বারে কিন্তু বর্তমানে যে ফ্লাশ ফ্লাড সিচুয়েশন, এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে। রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চলে এখনও চলছে তীব্র তাপপ্রবাহ। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগ বাড়ছে। পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর ভিড়, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চিকিৎসকেরা বলছেন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ায় এসব রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। তীব্র গরমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে পঞ্চগড়ে, বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আসন সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও করিডোরে ঠাঁই নিয়েছেন রোগীরা। গরমের কারণে দুই দিন থেকে আমরা এখানে আসছি, বাচ্চা ডায়রিয়া। পঞ্চগড় মেডিকেলে আমরা বাচ্চাকে নিয়ে ভর্তি করছি, গত দুই দিন থেকে এখানে আসি। বাচ্চারা পায়খানা করতেছে, বমি করতে, এই জন্য সরকারি হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতালে আসা রোগী ও স্বজনরা বলছেন, ডায়রিয়া, মাথা ও শরীর ব্যথা, জ্বর কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও শয্যা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। আমার মাথা ঘুরতেছে, আমার হঠাৎ করে পাতলা পায়খানা, তারপরও আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। গরমে সুস্থ থাকতে বেশি বেশি পানি পান ও টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিন বই বিভাগে প্রায় 250-300 রোগী আসতেছে, যারা বেশি অসুস্থ তাদেরকে আমরা ইনডোরে ভর্তি করাচ্ছি। রোগীদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়ার সংখ্যা বেশি, আমাদের ওষুধ সংকলন যথেষ্ট, বেড সংকলন না হওয়ার কারণে ফ্লোরে এবং ব্রান্ডায় রোগী রাখতে হচ্ছে। প্রতিদিন বাচ্চাদের গোসল করানো, রোগীদের নিয়ে যাওয়া এবং বাচ্চাদেরকে পানি জাতীয় খাওয়ার বেশি পরিমাণে খাওয়ানো। ডায়রিয়া সহ গরমজনিত নানা রোগ ও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা এড়াতে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা ও ছায়াযুক্ত জায়গায় থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। রেল কর্তৃপক্ষ 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে ভর্তুকি সুবিধা তুলে দেওয়ায় বেড়েছে রেলের ভাড়া। ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। পদ্মা সেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ভাঙ্গার রাজবাড়ির রুটে কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। অন্যদিকে গাজীপুরে জয়দেবপুরে রেল দুর্ঘটনার কারণে শনিবার সকাল থেকে ট্রেন যাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। রেল সংশ্লিষ্টরা বলছে রোববারের মধ্যে শিডিউল স্বাভাবিক হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রেলের ভর্তুকি সুবিধা 4 মে শনিবার থেকে তুলে দেয়ায় দূরপাল্লার ভ্রমণে গন্তব্যভেদে টিকিটের দাম বেড়েছে 20 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। বেশি দূরত্বের ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে যাত্রীরা বলছেন, এতে আরেক দফা চাপে পড়বেন স্বল্প আয়ের মানুষ। আমাদের কষ্ট করে, মানে আমরা তো কৃষকের ঘরের সন্তান, আমাদের পরীক্ষা দিতে আসতে হয় ঢাকা, মাঝে মধ্যে আসতে হয়। ভাড়া বাড়ছে কিন্তু সার্ভিস সে পরিমাণে নাই, এবং সেখানে সাধারণ মানুষের এটা একেবারে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর কি। ট্রেনে সাধারণত কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা চলাচল করে, তো সেখানে এই তাদের এই ভাড়া বৃদ্ধিটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ট্রেন বিমুখ হবে মানুষ, মানুষের কষ্ট দুর্ভোগ বাড়বে। রেল কর্তৃপক্ষ বলছে রেলের ভাড়া আসলে বাড়েনি, যাত্রী সেবার মান বাড়ানো ও লোকসান কমাতে বেশি দূরের যাত্রীদের ভাড়ায় যে ভর্তুকি দেওয়া হতো তা বন্ধ করা হয়েছে। দূরত্ব অনুপাতে আমাদের একটা র‍্যাট দেওয়া হতো, যাত্রী সাধারণকে আপনার কনসেশন দেওয়া হতো, সেই র‍্যাটটা প্রত্যাহার করা হয়েছে, যার কারণে আপনার আর ভাড়া বৃদ্ধি হলে প্রতি কিলোমিটার ওয়াইজ ভাড়া বৃদ্ধি হতো, লোকাল মেল কম্পিউটার আন্দোলন সব ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হতো, সেটা কিন্তু হয়নি। এদিকে দুর্ঘটনার জেরে শনিবার সকাল থেকে রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিডিউল বিপর্যয় রোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকালকে একটি দুর্ঘটনা ঘটে, আপনি জানেন যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আমাদের জয়দেবপুর হয়ে যে ট্রেন আসা যাওয়া করতো সেখানে দুটো লাইনে ব্লক হয়ে যায়, পরে উদ্ধারকারী ট্রেন যে আপনার একটা লাইন দিয়ে যোগাযোগ সচল করে, এখন একটা লাইন দিয়ে যোগাযোগ সচল আছে। যতক্ষণ আপনার আশা করছি যে আগামীকালকের মধ্যে আমাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের দোরগোড়ায় রেলের সুবিধা পৌঁছাতে ঢাকা ভাঙ্গা রাজবাড়ি রুটে কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। বাণিজ্যিকভাবে 5 মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে নতুন এই রুটের ট্রেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বর্তমানে বিশ্বে অন্যতম বড় সংকট পরিবেশ বিপর্যয়। তবে পরিবেশ বিপর্যয়ে জড়িতরা ক্ষমতাধর হওয়ায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে গণমাধ্যমকে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, অন্তত 9টি আইন আছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীও বলেছেন, যে কোনো আইনই অপব্যবহারের সুযোগ থাকে, তবে এর বিরুদ্ধে এক হতে হবে। নাজিব বেগ জানাচ্ছেন।
সারা বিশ্বে কমছে বনাঞ্চল, অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাব পড়ছে তাপমাত্রায়। তবে অপরিকল্পিত নগরায়ন ও গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা। পরিবেশ বিপর্যয়ের জন্য অনেকের অভিযোগের তির কিছু গণমাধ্যমের মালিকের দিকেও, উঠে আসে সংবাদ প্রকাশে বাধার কথাও। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা বিজয়নাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে, আরও জানি কী কী আছে। বলছি সেন্সিটিভ নিউজগুলো করার আগে ভাইয়া আমার একটু জানায়ও তো আসছে, তো এই নিউজ সবাই দেবে আমাকে কী কী এভিডেন্স, সব এভিডেন্স আছে আমার কাছে। এইটার সাথে সাথে আমার কাছে একটা অনেক বড় জায়গার থেকে ফোন আসলো এই রিপোর্টটার জন্য আমি না ছাপাই। কিছু আইন গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করছে বলে মন্তব্য করেন আলোচকরা। ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। আইনের অপব্যবহারের সুযোগ থাকে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তার মতে পেশাদার সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় ক্ষতি অপসাংবাদিকতা। বেশিরভাগ আইনে অপব্যবহারের সুযোগ থাকে, কিন্তু এই জন্য আইন থাকবে না, এটি হতে পারে না। আমাদের ভয়েস বেস করতে হবে, আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে ভিকটিমকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রফেশনালিজম, প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য, যদি অপব্যবহার কেউ করার চেষ্টা করে সেখানে আমাদের সবাইকে ইউনাইটেডলি ভয়েস রেইজ করতে হবে এবং কাজ করতে হবে। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে আরেক আলোচনাতেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মিল্টন সমাদ্দারের অপকর্মের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে মাঠে নেমেছেন গোয়েন্দারা। ওইসব অপকর্মের বিষয়ে জানতে রোববার সকালে ডিবি অফিসে তলব করা হয়েছে মিল্টনের স্ত্রী মিতু হালদারকে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। আশ্রম পরিচালনার নামে মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের মামলায় গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের রিমান্ড চলছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনটি অভিযোগ: ভুয়া মৃত্যু সনদ সৃষ্টি, টর্চার সেলে নিয়ে নির্যাতন, মানব পাচার, প্রতারণা ও জালিয়াতি। এক মামলায় রিমান্ডের প্রথম দিনে মিন্টু রোড ডিবি কার্যালয়ে দফায় দফায় গোয়েন্দাদের জিজ্ঞাসার মুখে মিল্টন। প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড, এই লোকগুলি সে কীভাবে কালেকশন করে, তার অর্থটা কীভাবে আসে, তার টর্চার সেলে কারা কারা তাকে সহায়তা করতেন, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেছে যে অর্থ উপার্জন করত, সে তার লেখাপড়া নেই, কারা তাকে প্যাট্রোনাইজ করত, এগুলি আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। ওনার স্ত্রীর কাছে আসলে আপনারা কি জানতে চাইবেন এই বিষয়গুলি, তার স্ত্রী এগুলি জানতো কি না, প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজডের মানুষগুলি এবং তারা আসলে তারা অ্যাবনর্মাল আচরণ করার কথা কেটে সে পিঠাতো, এগুলো জানতে চাইব। মিল্টন গোয়েন্দাদের জানিয়েছে কার কার নামে মৃত্যু সনদ তৈরি হয়েছে কিংবা কাদের কাদের দাফন করা হয়েছে তার কোনো রেজিস্টার ওই আশ্রমের অফিসে সংরক্ষণ করা হয় না। কোনো মৃত্যু সনদে তিনি স্বাক্ষর করতেন না এমন দাবিও মিল্টনের। আচ্ছা, বুঝলাম, ডেথ সার্টিফিকেট নিজেই বানালো, সেটারও তো একটা রেজিস্টার মেনটেন করতে হবে, তার সাথে কোনো কিছু হাসপাতালের ডাক্তার অথবা কাউন্সিলর বা থানা থেকে করে এগুলি লাশগুলি নিয়ে নেওয়া, কিন্তু সে কোনো কিছু করতেন না, নিজেই এটা স্বীকারও করেছেন। তার অফিস থেকে আমরা এটা সিলও পেয়েছি, পেডও পেয়েছি। মিল্টন সমাদ্দারের মালিকানাধীন ওই আশ্রমে রোগীদের চিকিৎসা দিতেন এমন একজনকে ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। বলছেন ওই চিকিৎসকের কোনো রকম সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে তাকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। শনিবার সকালে আমরবুনিয়া ও গুলিশাখালীর মাঝামাঝি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে শত শত গাছ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সহ বন বিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা। তাদের সাথে যোগ দিয়েছেন স্থানীয়রাও। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানিয়েছেন কি কারণে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না, এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান বন কর্মকর্তা।
চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব দিয়েছে সেপেডে। বর্তমানে 13,500 টাকা মজুরি পাওয়া শ্রমিকদের দাবি 25,000 করার। চামড়া শিল্প মালিক পক্ষ জানিয়েছে 22,776 টাকা মজুরি বাস্তবায়ন সম্ভব হবে না তাদের পক্ষে। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেছেন, শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিক উভয়ের কথা শুনে মজুরি চূড়ান্ত করা হবে। রিজভিন আওয়াজ জানাচ্ছেন। চামড়া শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠিত হয় 1970 সালে। তখন ন্যূনতম মাসিক মজুরি ছিল 110 টাকা। এরপর 1994 সালে এটি নির্ধারিত হয় 1440 টাকা, 2011 সালে 8,750 টাকা এবং সর্বশেষ 2018 সালে 13,500 টাকা মজুরি ঠিক করা হয় শ্রমিকদের জন্য। অবশ্য সিপিডির গবেষণায় উঠে এসেছে 69% ট্যানারি মালিকরা এটা বাস্তবায়ন করেন না। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিকপক্ষ শ্রমিকপক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। শ্রম মন্ত্রণালয়ের তদারকি না থাকায় মালিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেন না বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। মালিকেরা যদি চুক্তি করে সে চুক্তি বাস্তবায়ন না করলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী হয় তাদেরকে আইনের সম্মুখীন হইতে হয়। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ডাইফি একটা ট্যানারি বলেছে যে 6 বছরের মধ্যে ডাইফির কোনো তদন্ত টিম সেখানে যায়নি। হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তরিত হলেও শিল্প মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাবে ট্যানারিগুলো পরিবেশ বান্ধব হতে পারছে না। কাজেই চীনের কাছে জিম্মি হয়ে তারা ব্যবসা হারাচ্ছে, ফলে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে পারছে না, জানান মালিক প্রতিনিধি। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে, আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অঘোষিতভাবে আপনার কিন্তু এই বিদ্যুতের মূল্য আপনার বৃদ্ধি করছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আম্পায়ারের ভূমিকায় থেকে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে যাওয়ার প্রতিশ্রুতি দেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা একটা যে বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান আপনি কমান, এইভাবে করে আমরা একটা সম্মানজনক একটা বেতন কাঠামো হলে আমরা তখন আমরা বোর্ড মেম্বাররা পজিটিভলি সেগুলো সাইন করি। রপ্তানি শিল্পের মধ্যে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে বেশি। অবশ্য এই খাতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা রোধ ও খাদ্য সংকট মোকাবেলাসহ বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা, গবেষণা এবং সমন্বিত উদ্যোগ নিতে হবে বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, এক্ষেত্রে উদ্ভিদের শ্রেণীবিন্যাস হতে পারে কার্যকর উপায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ত্রিবার্ষিক ট্যাক্সোনমি সম্মেলনে উঠে আসে সময়োপযোগী পরিকল্পনা এবং করণীয়। আলিমাল রাজি জানাচ্ছেন। বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 5 লাখ। এই 5 লাখ প্রজাতির উদ্ভিদ একটি থেকে অন্যটি ভিন্নতর, কিন্তু মানুষের অদূরদর্শী ও অপরিকল্পিত নগরায়নে নির্বিচারে প্রকৃতি থেকে হারিয়েছে অসংখ্য উদ্ভিদ প্রাণী। এমন বিরূপ পরিস্থিতিতে বিপন্নের হুমকিতে জীববৈচিত্র্যের বিরাট অংশ। তাই ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি পরিকল্পিত সবুজায়নে গুরুত্বারোপ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট বিএটিপির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আয়োজিত ত্রিবার্ষিক প্ল্যান্ট ট্যাক্সোনমি সম্মেলন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গবেষকদের নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনার তাগিদ দেওয়া হয়। আমাদের প্রথম থেকে কিন্তু একটা সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং ট্যাক্সোনমিস্টদেরকে কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে। আমাদের ফরেস্ট রিসোর্স, আমাদের সামুদ্রিক রিসোর্স, আমাদের প্ল্যান্ট রিসোর্স, আমাদের ন্যাচারাল রিসোর্স, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা স্পিসিসকে, ট্যাক্সোনমির বেসিক ডিলিং হচ্ছে স্পিসিসের সাথে, সেই স্পিসিসকে আমাদের চিনতে হবে, স্পিসিসের ভ্যালুটা নির্ধারণ করতে হবে। উইলিয়াম রক্সবারো ওই আমাদের ভারতবর্ষের প্রায় 2000 গাছের নাম লিখছেন, তার উনি কি বটনিস্ট ছিলেন? মূলত না বাবু, মুকিত মজুমদার বাবু বটনিস্ট না, কিন্তু উনিও উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ প্রকৃত জীবন নিয়ে কাজ করেন। প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে, আর জীবন না বাঁচলে প্রকৃতি বাঁচবে।
শুধু আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সবাইকে নিজ ক্ষেত্র থেকে সচেতন ও উদ্যোগী হওয়ার বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা পৃথিবীব্যাপী আমি বলবো আমাদের আগের অবস্থার থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, সরে গেছি। আজকে যদি গরমের কথা বলি, আজকে যদি খরার কথা বলি, আজকে যদি বায়ু দূষণের কথা বলি, আজকে মাটি দূষণের কথা বলি, সবই কিন্তু আমাদের দ্বারা তৈরি। দিন দিন কিন্তু আমরা আমাদের অবস্থা যেমন দুর্বিষহ করে ফেলেছি, পাশাপাশি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এমন একটা জায়গা রেখে যাচ্ছি যে তারা কিন্তু আমাদের কখনোই কিন্তু ক্ষমা করবে না। আমাদের কিন্তু অনেক প্রাণী আমাদের এই পৃথিবী থেকেও হারিয়ে গেছে এবং বাংলাদেশ থেকেও হারিয়ে গেছে, সেই সাথে সাথে গাছও কিন্তু অনেক হারিয়ে গেছে। আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের কাছে যেতে হবে এবং আমাদের এই বার্তাগুলো যেমন পৌঁছে দিতে হবে, পাশাপাশি কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এগিয়ে আসি এবং আমরা এই দেশটাকে ভালোবেসে এই দেশের জন্য কিছু করি। অপরিকল্পিত নগরায়ণ, মানব ঘটিত ও প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিকল্পিত বনায়ন এখন সময়ের দাবি, যার জন্য ট্যাক্সোনমি জ্ঞান অপরিহার্য। আসুন আমরা সবাই শপথ নিই দেশ বাঁচাবো, দেশের গাছকে ঘুরিয়ে তুলব। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এ সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের 20 ক্ষুদে শিক্ষার্থী মাঠে নেমেছে আলো তুলতে। এর আগে স্কুলটির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে মুন্সীগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে 20 শিক্ষার্থী চ্যানেল আয়ের প্রাঙ্গণ থেকে আবার চলেছে মুন্সীগঞ্জে। গত ডিসেম্বরে ওরা কৃষকের মাঠে আলু রোপণ করে এসেছিল, এবার সেই আলু মাঠ থেকে তুলতে যাচ্ছে। মুন্সীগঞ্জের রোহিতপুরে কৃষক দেলোয়ার হোসেনের আতিথেয়তা শেষে আলু তোলার পালা। তোমাদের আলু তোলার সময় হচ্ছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে পুরো আলু শেষ করতে হবে। ওকে। দারুণ উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা জীবনের প্রথম নিজের উৎপাদিত ফসল তুললো। কৃষকেরা অনেক কষ্ট করেন, বাট আমি হয়তো এতটা বেশি কষ্ট করিনি, কিছুটা কষ্ট নিজে ফিল করতে পেরেছি। এই থেকে আমি চিন্তা করেছি যে বড় হয়ে আমি সবসময় কৃষকদেরকে স্যাক্রিফাইস করব এবং তাদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। কৃষকরা এই টাইমে কত কষ্ট করে, আর যখন ফসল নষ্ট হয়ে যায় তাদের কতটা কষ্ট লাগে। আজকে আমি বুঝতে পেরেছি যে বৃষ্টি হলে কৃষকদের কত কষ্ট হয়, আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার দেখি। আমি বড় হয়ে কৃষকদের জন্য যত কিছু করতে পারি আমার পক্ষে সম্ভব, সব কিছু ট্রাই করব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন অনুষ্ঠানটির পরিচালক কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। জলবায়ু পরিবর্তনের ঘাত অভিঘাত এরা তেমন জানে না, কিন্তু নিজেদের লাগানোর আলুতে তারা বুঝতে পারলো কোথাও কি বেশি কোথাও কম উৎপাদনের মূল কারণ। সেই সময় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আলুর যে ক্ষতি হয়েছে সেটাই তারা অনুধাবন করলো এই মাঠে এসে। নিজেদের উৎপাদিত আলু লাগিয়ে যা উৎপাদন হয়েছে সেটাই তারা প্রকৃত মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিল। আগামী প্রজন্মকে কৃষিমুখী করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন সেখানে উপস্থিত ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোনিয়া কুইপ। এই শিশুরা কত আনন্দ নিয়ে এই মাটিতে মিশে গেছে, ফসল তুলেছে, দেখে মুগ্ধ হয়েছে। এরা এখন জানে কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়, কতটা মেহনতের মধ্য দিয়ে আমাদের খাবার টেবিলে খাদ্য আসে। আমি মনে করি পৃথিবীর প্রতিটি শিশুকে খাদ্য উৎপাদন সম্পর্কে এমনভাবে হাতে কলমে শেখানো উচিত। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহী করে বলে মনে করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। জীবনের প্রথম তারা মাঠে এসেছে এবং কৃষক ভাইদের সাথে কাজ করেছে এবং কৃষকরা কীভাবে সেই ফসলটা উৎপাদন করে সেটা দেখেছে, সেই সাথে বর্তমান যে কারিকুলাম আছে কারিকুলামের অংশ হচ্ছে এটা,
যে প্র্যাকটিক্যাল লার্নিং, লার্নিং বাই ডুইং, এবং এটা তারা এত চমৎকারভাবে করেছে। এবং এই যে আলু ওটায় নিয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে ওদের আমার মনে হচ্ছে যে ওদের 6 মাসের মেডিসিন হয়ে গেছে, ওরা এতটা সুস্থ থাকবে। তানফির আশিক, চ্যানেল আই। ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 10 দেখুন আজ রাত 9:35 হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিক বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে শ্রমিক ও পথচারীদের নিরাপদ খাবার পানি বিতরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় নিরাপদ পানি বিতরণ করেছে এসআর গ্রুপ। এসআর গ্রুপের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরী জানিয়েছেন, অসহনীয় গরমে মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার কথা জানান তিনি। সারা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে তাপদাহ চলছে এবং সেজন্য মানুষের প্রচণ্ড কষ্ট। আমরা এসআর গ্রুপ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যাতে সাধারণ মানুষ রাস্তাঘাটে যখন এই গরম রোদে দৌড়াদৌড়ি করছে, তাদের রিহাইড্রেশনটা যেন অত্যন্ত প্রয়োজন, তাই জন্য একটা পানি বন্টনের প্রোগ্রাম। এটা শুধু ঢাকাতেই নয়, আমরা সারা বাংলাদেশে আমাদের প্রয়াসের ক্ষুদ্র প্রয়াসে চেষ্টা করব কিছুটা অন্তত মানুষের পাশে দাঁড়াতে, এটাই আমাদের। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, আইনজীবী ও রাজনীতিকরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম সুজন। যে অঙ্গনে দীর্ঘদিনের পেশাগত কাজে নিবিষ্ট থেকেছেন এ জে মোহাম্মদ আলী, চিরচেনা সেই আঙিনায় এলো নিথর দেহ। শেষবারের মতো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীকে। ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম জানাজার নামাজ শেষে শনিবার দুপুরে মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সেখানে হয় দ্বিতীয় জানাজার নামাজ। পরে কফিনে শ্রদ্ধা জানান বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হঠাৎ তারই ইন্তেকালে আইনজগতে একটা শূন্যতা সৃষ্টি হবে। বাংলাদেশে প্রথম যে ওনার বাবা অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি অ্যাটর্নি জেনারেল, ওনার বাবা বারের সভাপতি ছিলেন, উনিও বারের সভাপতি। আমার দৃষ্টিতে তার মৃত্যুতে আইন অঙ্গনের এক বড় শূন্যতা নেমে এলো। তিনি একজন অসাধারণ বড় মাপের আইনজীবী ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন ওনাকে বেস্ত নসিব করেন। তার যে অবদান এটা আমরা আইনজীবীরা অন্তত সকলেই স্বীকার করবেন। সহকর্মীরা বলছেন এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে আইন অঙ্গনে শূন্যতা তৈরি হলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা মনে করি যে তিনি একজন সজ্জন মানুষ ছিলেন, একজন ভালো আইনজীবী ছিলেন এবং তার এই মৃত্যুতে আমাদের আইন অঙ্গনে ক্ষতিগ্রস্ত হলো। তার রাজনৈতিক বিশ্বাস সম্বন্ধে অ্যাটর্নি জেনারেল বলেছেন তাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু মানুষে মানুষ হিসেবে তিনি অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন এবং কখনো কারোর সঙ্গে সেই ইল ফিলিংটা উনি এক্সপ্রেস কখনো করেন। তো মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ যেন তার সেই ভুল ত্রুটিগুলি মাফ করেন এবং তাকে জান্নাতবাসী করেন। দ্বিতীয় জানাজার নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হয় এ জে মোহাম্মদ আলীকে। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র বিক্ষোভ ভিন্ন রূপ নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষকরাও। আন্দোলন ঠেকাতে মারমুখী মার্কিন পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি শিক্ষার্থীদের বহিষ্কারেরও হুমকি দেওয়া হচ্ছে। নির্যাতন ও ধরপাকড়ের শিকার হচ্ছেন শিক্ষকরাও। ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়েও। আরও জানাচ্ছেন আল মুকসেদ। 60-এর দশকের পর ছাত্র বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ইসরায়েলে গণহত্যা আর ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আন্দোলনে শিক্ষার্থীরা। নিউ ইয়র্কের কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে আন্দোলনে একে একে যোগ দিয়েছে ক্যালিফোর্নিয়া, বেস্টন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, হার্ভার্ড, জর্জ ওয়াশিংটন, ওহাইও ইউনিভার্সিটি সহ বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়। আন্দোলন দামাতে চলছে গ্রেফতার নির্যাতন। আন্দোলনে একাত্মতা জানানো জর্জিয়ার
এমওরি ইউনিভার্সিটির নারী শিক্ষককে নির্যাতন করেছে পুলিশ। আমরা মানুষের মাঝে মানবতাবোধ তৈরির চেষ্টা অব্যাহত রাখব, সেই সঙ্গে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আমাদের অবস্থানে অটুট থাকব এবং যা বলছে সেটা বলেই যাব। আমি আশা করছি প্যালেস্টাইনের সমর্থনে আরো অনেকেই এই আন্দোলনে যুক্ত হবে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, হুমকি ধামকি ও ধরপাকড়ের পরও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ছাত্র বিক্ষোভ চলছে কানাডা, যুক্তরাজ্য, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, লেবানন ও ইয়েমেন সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে। আল মুকসিদ, চ্যানেল আই, আই স্ক্রিন, সাংস্কৃতিক সংবাদ। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই এখনও শহীদ পরিবারের ইতিহাস জানে না, তাদের ইতিহাস জানাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইটির শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে সাইফ ইমাম জামি, ত্রপা মজুমদার ও ফেরদৌস আহমেদ সহ বিশিষ্টজনেরা। আমরা আশা করি যে আমরা সেই গতানুগতিক অবস্থা থেকে যাতে একটু বাস্তবতা এবং যেন সামঞ্জস্য থাকে, আমরা যে যে কাজটা করছি আমাদের কাজের সাথে পরিবেশ বা অবস্থা যেন একটু মিল থাকে, এরকম উদ্যোগী ভূমিকা যেন আমরা নিতে পারি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাত্তরের দিনগুলো যেন পড়ানো হয় এবং আজকে যে জাদুঘর আমরা উদ্বোধন করলাম এইখানে যেন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই জাদুঘরে যাওয়া হয় এবং ওইখানেই বসে যেন ওরা কিছুটা পড়ে, বইটা পড়ে। নিটল টাটা, বিশেষ সংবাদ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমোদতরি তৈরি হল স্পেনের বার্সেলোনায়। আনুষ্ঠানিকভাবে এই জাহাজের নাম দেওয়া হয়েছে দ্য সান প্রিন্সেস। স্পেনের প্রিন্সেস ক্রুজ প্রতিষ্ঠান এই জাহাজ তৈরি করেছে। জাহাজটির দৈর্ঘ্য 1113 মিটার। এটি বর্তমানে বার্সেলোনা পোর্টে নোঙর করা আছে। বিলাসবহুল এই জাহাজে 4,300 অতিথি একসঙ্গে ভ্রমণ করতে পারবেন, সঙ্গে থাকবেন 1,600 ক্রু। জাহাজটিতে রয়েছে চমৎকার ডাইনিং, বার, সুইমিং পুল এবং বৃহৎ ক্যাসিনো। জাহাজটিতে চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাহাজটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে কৃষি সংবাদ। তরমুজের জন্য বিখ্যাত নোয়াখালীর সুবর্ণচরে এবছর ফলন বিপর্যয় হয়েছে। কৃষি বিভাগ বলছে একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় প্রযুক্তি নির্ভর বনায়নের করণীয় নিয়ে শরীয়তপুরে কর্মশালা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির সহায়তায় বনায়ন ও বনভূমি রক্ষায় জোর দেন বক্তারা। বৈশ্বিক তাপমাত্রা কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় সবার অংশগ্রহণ জরুরি বলেছেন তারা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে খেলার খবরে থাকছে। হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সাংবাদিকদের হয়রানির অনেক ঘটনায় পুলিশের ইন্ধন থাকে বলে অভিযোগ করেন বক্তারা। পিরোজপুরে সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আহ্বান জানান সাংবাদিক নেতারা।
আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাব, পিরোজপুরে যে সাংবাদিকের উপর হামলা হয়েছে এই হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবেন, অন্যথায় সাংবাদিকদের এই বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সংগঠনটি আছে অন্যান্য সংগঠনের সাথে দিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। সাংবাদিক মারলে, সাংবাদিকদের উপরে হামলা করলে কোনো বিচার হয় না, এটি তারা জানে। জানার কারণ হচ্ছে যে জানবে না কেন যে 59 জন সাংবাদিক নিহত হয়েছে, গত 15 বছরে 1 জন সাংবাদিক হত্যার বিচার হয়নি। এবারে খেলার খবর।